আসামের নাগরিক পঞ্জি থেকে যে 38 লক্ষ বাঙালির নাম বাদ গেছে ভাবলে অবাক লাগে, তার মধ্যে 30 লক্ষ হচ্ছে হিন্দু। যে 32 জন আত্মহত্যা করেছে তার মধ্যে 26 জন হচ্ছে হিন্দু। এরপরেও বাঙালিদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে বিজেপি কী করে ভোট চাইছে? আমার ধারণা যে বিজেপি সরকার শুধুমাত্র আমাদের কিছু ধনী ব্যবসায়ী ছাড়া কাউকে হিন্দু ভাবছে না, কাউকে এ দেশের নাগরিক ভাবছে না। তাদের যত সমর্থন ওদের প্রতি আছে, সাধারণ মানুষের প্রতি কোনো সমর্থন তাদের নেই, কোনো রকম তাদের সাহায্যের দিক তারা দিচ্ছে না। কিছুদিন আগে যখন নাগরিক পঞ্জি বেরোলো তখন আমাদের দলের সাংসদরা গেছিলো, আমাদের প্রতিনিধিদের আগে ছিল, তাদেরকে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে দেওয়া হয়নি, হেনস্থা করা হয়েছে। এবং যে 5 জন নিরীহ মানুষ মারা গেল তাদের কাছে যাওয়ার এবং আমাদের দল থেকে 1 লক্ষ করে টাকা তাদেরকে দেওয়া হয়েছে, কিছুই করেনি বিজেপি সরকার। আমার অবাক লাগছে যে আমি কালকে গেছিলাম আসামে প্রচারে গেছিলাম, প্রচুর মানুষ, প্রচুর মানুষের উচ্ছ্বাস, সংগঠন খুব ভালো হয়েছে আমাদের, এবং আমার ধারণা তৃণমূলের প্রার্থীরা জিতবে। এত প্রার্থী দেওয়া হয়েছে, তার মানে এতগুলো মানুষ চাইছে তৃণমূল করতে। যে বিজেপি সরকার এবং আসামে মানুষকে ভয় দেখিয়ে রেখেছে, যে ভয় পাচ্ছে সেখান থেকে প্রত্যেক কথা তাদেরকে থ্রেট করা হয়, সেখান থেকে তৃণমূল ওদের পাশে আছে, সে ভরসাটা পেয়েছে। মমতা ব্যানার্জি ওদের সঙ্গে আছে, সে বিশ্বাস আমরা দিয়ে এসেছি, এবং আমাদের প্রতিনিধি যারা প্রত্যেকবার যাচ্ছে, ববি দাব, ফিরাদ হাকিম গিয়ে যে সংগঠন তৈরি করছে জানাচ্ছে, সুতরাং মানুষ যে সাহস পাচ্ছে, এবং সেই সাহসের ফলস্বরূপ আমার ধারণা যে ভোট বাক্সে ভোট পড়বে এবং তৃণমূল তাদের পাশে থাকবে, এটা একদমই সঠিক কথা। এবং যে উন্নয়ন পশ্চিমবঙ্গে হয়েছে সেই উন্নয়ন আসামে হবে সেটা জানিয়ে এসেছি, এবং সেটা জানানো আমাদের কর্তব্য শুধু নয়, আমাদের পড়শী হিসেবে, ওরা আমাদের পড়শী প্রতিবেশী, সেই রাজ্যে দরকার পরিবর্তন। এবং তৃণমূলের বহু সমর্থক তৈরি হয়েছে, মানুষ পরিবর্তন চাইছে, শুধুমাত্র এখন ভোটের অপেক্ষা এবং ভোট বাক্সের অপেক্ষা। আসামের প্রত্যেকটা হিন্দু এবং বাঙালি জানা উচিত যে হিন্দুত্বের দাবি করে যে অত্যাচার মানুষ সহ্য করছে, যে মানুষকে অত্যাচার করা হচ্ছে, সেখান থেকে তাদের প্রতিবাদ করার একটাই ভাষা এবং একটাই জায়গা হচ্ছে ভোট বাক্স। সেখানে ভোট দিয়ে তা জানাতে হবে যে তারা কোন দলকে চাইছে এবং কেন চাইছে, কারণ তৃণমূলের প্রতিটি কর্মী ওখানে যারা আছেন এবং যারা প্রার্থী হয়েছেন তারা জিতলে মানুষের পাশে থাকবে, এটা একদম, এটাই একমাত্র শপথ, এটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার।